আজকে আমার ছোট বন্ধুদের জন্য সুকুমার রায়ের গল্প। বড় মামা, একটা গল্প বলো না। গল্প? এক ছিল গ, এক ছিল ল, আর এক ছিল প। না, ওই গল্প তো না, ওটা বিচ্ছিরি গল্প, একটা বাঘের গল্প বলো। আচ্ছা, যেখানে মস্ত নদী থাকে আর তার ধারে প্রকাণ্ড জঙ্গল থাকে, সেইখানে একটা মস্ত বাঘ ছিল আর ছিল একটা শিয়াল। না, শিয়াল তো বলতে বলিনি, বাঘের গল্প। আচ্ছা, বাঘ ছিল, শিয়াল টিয়াল কিচ্ছু ছিল না। একদিন সেই বাঘ করেছে কি, একটা সুন্দর হরিণের ছানার ঘাড়ে হলুম করে কামড়ে ধরেছে। না, ওরকম গল্প শুনতে আমার ভালো লাগে না, তো ভালো গল্প বলো। ভালো গল্প? ভালো গল্প কোথায় পাবো? আচ্ছা শোন, এক ছিল মোটা বাবু আর এক ছিল রোগা বাবু। মোটা বাবু কি না মোটা, তাই তার নাম বিশ্বম্ভর। আর রোগা বাবু কি না রোগা, তাই তার নাম কানাই। বিশ্বম্ভর মানে মোটা, কানাই মানে রোগা। না, মোটা কি না তাই তার মস্ত মোটা নাম বিশ্বম্ভর, আর রোগা লোকের নাম কানাই। রোগা কানাই বলল, মোটা বিশ্বম্ভর, তোমার এমন বিচ্ছিরি ঢাকাই জ্বালার মতো চেহারা কেন? মোটা বিশ্বম্ভর বলল, রোগা কানাই, তোর হাত পা কেন কাঠির মতন, হারগিলের ঠ্যাঙের মতন, রোদে শুকনো দড়ির মতন। তখন তারা ভয়ানক চটে গেল। রোগা বলল, মোটকা লোকের বুদ্ধি মোটা। মোটা বলল, রোগা লোকের কিপটে মন, মাথা বুদ্ধি মানে কি বুদ্ধি। হ্যাঁ, তারপর শোন, মোটা আর রোগা তখন খুব ঝগড়া করতে লাগলো। এ বলল, রোগা মানুষ ভালো নয়। ও বলল, মোটা হলেই দুষ্টু হয়। তখন তারা বলল, আচ্ছা চল তো পণ্ডিতের কাছে, বইয়েতে কি লেখা আছে জিজ্ঞাসা করতো। বইতে কি সব লেখা থাকে? হ্যাঁ থাকে তো। তারা তখন দুজনেই পণ্ডিতের কাছে গিয়ে নালিশ করলো। পণ্ডিত মশাই নাকের আগায় চশমা এঁটে, কানের ফাঁকে কলম গুঁজে, মুন্ডু নেড়ে, ডিকি ঝেড়ে, তেরে বললেন, রোসো, দাঁড়াও একটু বসো, রোগা এবং মোটা এদের কে কিরকম পাজি, বিচার করব আজই। এই বলে পণ্ডিত মশাই তাকিয়ার ওপর পাশ ফিরে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন। রোগা কানাই আর মোটা বিশ্বম্বর বসেই আছে, বসেই আছে। এক ঘন্টা যায়, দু ঘন্টা যায়। তখন পণ্ডিত মশাই চোখ রোগড়ে বললেন, ব্যাপারখানা কি? বাবুরা বলল, আগে সেই রোগার মোটার কথা। পণ্ডিত বললেন, ঠিক ঠিক। এই বলে প্রকাণ্ড একখানা বই নিয়ে মুখ বেঁকিয়ে হেলে দুলে ষাঁড়ের মতন সুট্টি করে তিনি বলতে লাগলেন, বইয়ে আছে, মোটকা মানুষ হোঁতকা মুখ, বুদ্ধি বোতা আহাম্মুখ। অমনি রোগা কানাই হো হো করে হেসে উঠল। তখন পণ্ডিত বললেন, শুকনো লোকের শয়তানি, দেমাক দেখে হার মানি। তাই শুনে মোটা বাবু হেসে লুটোপুটি। তখন পণ্ডিত বললেন, বইয়ে লিখেছে, মস্ত মোটা মানুষ যত, আস্ত কোলা ব্যাঙের মতো, নিষ্কর্মা সব হদ্দ কুড়ে, কুমড়ো গড়ায় রাস্তা জুড়ে, আর
দেশে রোগা যত বেটা বিষম ফাজিল বেদম জেঠা শুটকো লোকের কার সাজি হিংসুটে আর হার পাজি। তাই শুনে রোগা মোটা দুয়ে মিলে ভয়ানক রকম চটে গেল। পণ্ডিত বললেন, দুটোই বাদর দুটোই গাধা, রোগা মোটা সমান হাঁদা, ভণ্ড বেড়াল পালের ধারি, লাগাও মুখে ঝাঁটার বাড়ি, মাথায় মাথায় ঠুকে ঠুকে চুনকালি দাও দুটোর মুখে। এই বলে পণ্ডিত মশাই এক টিপ নস্যি নিয়ে নাকে মুখে গুজে আবার নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন। তবে সে বাবুরা কি বলল? বাবুরা হা করে বোকার মতো মাথা চুলকোতে চুলকোতে বাড়ি চলে গেল আর ভাবলো পণ্ডিতটা কি বোকা।